আগে ছিল ছোট সংসার, এখন বড় সংসার। ভোটের লড়াইতে নেমে ওয়ার্ডের বাসিন্দাদের আপন করে নিয়েই একথা বললেন 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাথী রায়। আগামী 27 তারিখ রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতো বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নির্বাচন। ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা, দিন রাত এক করে চলছে প্রচার। রাজনীতির আঙিনায় নতুন হলেও একেবারে মাটি কামড়ে লড়াই করছেন বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাথী রায়। ঘর সংসার সামলে দুবেলা নিয়ম করে চলছে তাঁর প্রচার। একেবারে সাংসারিক জীবন থেকে সোজা রাজনীতির আঙিনায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে কি? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাথী বলেন, প্রথম প্রথম একটু ভয় করছিল, পরে যখন ওয়ার্ডের মানুষের সাথে মিশে গেলাম তারা যেভাবে আমায় আপন করে নিলেন ভয় কেটে গেছে। প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও জানালেন প্রার্থী। প্রার্থী বলেন, আগে ছোট পরিবার ছিল, এখন 2টি পরিবার। প্রচার ভালোভাবেই করছি, সকাল বিকাল বেরোচ্ছি, যেটুকু করার দরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করছি প্রচারটা করার। অভিজ্ঞতা আমার সাংসারিক জীবন, সেখান থেকে মানে পুরো 360 ডিগ্রি একদম অন্য জগৎ। মানে প্রথম দিন তো একটু ভয় ভয় ছিলাম, যাই হোক সাধারণ মানুষের কাছে গিয়ে সাড়া পাচ্ছি যেভাবে, খুবই ভালো তাদের সাড়া, এখন ভালোই লাগছে। আগে একটা ছোট পরিবার ছিল, এখন মানে ওয়ার্ডটা একটা বৃহৎ পরিবার, মানে 2টো পরিবারই সামলাচ্ছি। বাড়িতে ছোট্ট শিশু কন্যা, সংসার একা হাতে কিভাবে সামলাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে প্রার্থী বলেন, সময় ভাগ করে নিয়েছি, সকালে উঠেই সংসারের কাজকর্ম সেরে প্রচারে বেরিয়ে পড়ছি, বিকেলেও ঠিক একইভাবে প্রচার শেষে বাড়ি ফিরে রান্নাবান্না, ছোট মেয়ে তার দেখাশোনা সব কিছুই করছি। নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী প্রার্থী জানালেন, ভোটে জিতে এলাকার মানুষের পাশে থাকব, তাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করব। মানে সকালে উঠেই কাজকর্ম করে বেরিয়ে যাচ্ছি, আবার দুপুরবেলা ঢুকে আমার ছোট্ট একটা মেয়ে আছে তাকে সামলানো, সব কিছুই করা, আবার বিকালে প্রচারে বেরোনো, আবার রাত্রে গিয়ে রাত্রের খাবার বানানো, মেয়েকে খাওয়ানো, সব কিছুই চলছে পাশাপাশি, 2টোই ভালোই চলছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।